বনগাঁ পৌরসভার পক্ষ থেকে 70 ঊর্ধ্ব নাগরিকদের শারদ উপহার, পাশাপাশি মতুয়া দলপতিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে বনগাঁ পৌরসভার পক্ষ থেকে পৌরসভার অন্তর্গত 70 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হলো বিশেষ সম্মান। শহরের প্রবীণ নাগরিকদের পাশাপাশি মতুয়া দলপতিদের হাতেও এদিন এই উপহার তুলে দেওয়া হয়। এদিন বনগাঁ নীলদর্পণ ভবনে এই উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই পৌরসভার কাউন্সিলর ও সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ বিশ্বাসের উদ্যোগে পরিবেশিত হয় সমবেত সঙ্গীত। মঞ্চে একে একে সঙ্গীত পরিবেশন করেন দীনবন্ধু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এদিন পৌরসভার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয় শহরের বিভিন্ন মন্দিরের পূজারীদের। মঞ্চে হাজির ছিলেন পৌরপ্রধান গোপাল শেঠ, বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরবৃন্দ। উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। পৌরসভার সমস্ত ওয়ার্ড থেকেই আমন্ত্রণ জানানো হয় 70 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকদের। এরপর একে একে তাদের হাতে শারদ উপহার তুলে দেন পৌর কর্তৃপক্ষ। শারদ উপহারের পাশাপাশি মিষ্টিমুখেরও আয়োজন করা হয়। এ বিষয়ে পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, শারদ উৎসবের সূচনা হয়েছে, বাড়ির বয়স্ক মানুষেরা, আমাদের অভিভাবকেরা কেমন আছেন উৎসবের দিনে তার খোঁজ নিতেই তাদের সাথে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে আজকের এই আয়োজন। প্রবীণ নাগরিকদের হাতে দুর্গাপুজোর এই উপহার তুলে দিতে পেরে খুশি পৌর কর্তৃপক্ষ। যে মানুষগুলো বাড়ি থেকে বেরোতে পারে না, 70 ঊর্ধ্ব মানুষ, আমরা যাদেরকে 26 জানুয়ারি কথা দিয়েছিলাম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, তাদেরকে একদিকে মনোরঞ্জন করব, তাদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস যখন প্রয়োজন হবে পৌরসভা পাশে থাকবে। আজ সেই মহাপঞ্চমীর পূর্ণলগ্নে প্রায় সহস্রাধিক আমাদের সেই 70 ঊর্ধ্ব মানুষকে নিয়ে আমরা শারদ অর্ঘ্যের অনুষ্ঠান শুরু করছি। আমরা যেখানে তাদের মনোরঞ্জন করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং তাদেরকে শারদ অর্ঘ্য দেওয়া হবে এবং আমরা মিষ্টিমুখ করাচ্ছি, তারা কেমন আছে শুনছি, একে অপরের মত বিনিময় করছি। এই বনগাঁর যে দুর্গা উৎসবের একটা নতুন, সব জায়গায় দারিদ্র দৈর্যসীমার নিচে মহিলাদেরই শুধু শাড়ি দেওয়া হয়, কিন্তু এই 70 ঊর্ধ্ব বৃদ্ধ মানুষগুলোর কেউ খবর রাখে না। আমরা পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার্স, আমাদের সহকর্মীরা সিদ্ধান্ত নিয়েছি যে এখানে 70 ঊর্ধ্ব মানুষকে আমরা তাদের শারদার্ঘ্য দিয়ে সম্মানিত করব। আজকে সেই অনুষ্ঠান আমরা নীলদর্পণের বুকে সবাই মিলে একটা মিলন উৎসব করেছি, যেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত মানুষ একসঙ্গে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে শারদীয় দুর্গা উৎসবের প্রথম দিনই আমরা মেতে উঠেছি। সব্যসাচী ভট্টাচার্য ও সায়ন চক্রবর্তীর রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কান্দিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।